জার্মানির নেতৃত্ব থেকে ১৬ বছর পর বিদায় নিলেন অ্যাঙ্গেলা মেরকেল। বুধবার দেশটির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ শলৎস। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেস্ট্যাগ বুধবার শপথের আগে ওলাফ শলৎসকে চ্যান্সেলর নির্বাচিত করে। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫ ভোট পেয়ে নিয়োগ সমর্থন পান। তার বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি। ভোটদানে বিরত ছিলেন ৬ জন। ভোটের পর জার্মান প্রেসিডেন্টের প্রাসাদে যান শলৎস। সেখানে তার হাতে নবম ফেডারেল চ্যান্সেলর হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক পত্র তুলে দেন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। জার্মানির নব সূচনা করতে যথাসাধ্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চ্যান্সেলর। Herr Bundeskanzler, lieber Olaf Scholz, die Staatsministerin.